সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে? আমার মন কবিতা পড়িয়েছিলাম, সাথে শব্দার্থ পড়িয়েছিলাম। তোমরা কি সেই শব্দার্থগুলো লিখেছিলে খাতায়? আচ্ছা, আজকে তাহলে আমি আমার মন কবিতাটি থেকে তোমাদের প্রশ্ন উত্তর করাবো। তোমরা দেখো আমাদের যে বাংলা পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠা, এই 50 পৃষ্ঠায় অনুশীলনীর প্রশ্নের উত্তর আছে। 4 নম্বরে লেখা আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি। এখানে যে প্রশ্ন উত্তরগুলো আছে এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সঙ্গে খাতা ও কলম রাখো। যে প্রশ্নের উত্তরটা তোমার বুঝতে একটু সমস্যা হচ্ছে বা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে বা মনে হচ্ছে যে বিষয়টা আমার লিখে রাখলে ভালো হবে, সেই বিষয়গুলো তোমরা লিখে রাখবে। প্রথম প্রশ্নটা দেখো, সবাই তো বইয়ে দেখতেই পাচ্ছ, আমি লিখেছি সেটা বলছি তাও, সারাদিন আমি কিভাবে চলব? এর উত্তরে আমরা বলবো, প্রতিদিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠব, যারা বয়সে বড় তাদের কথা শুনব, খারাপ আচরণ করব না, সকলের সাথে মিলেমিশে থাকবো, কখনো মিথ্যা কথা বলবো না, কারো সাথে ঝগড়া করবো না, সারাদিন আমি এভাবে চলব। বুঝতে পেরেছো? তাহলে আমি আরেকবার বলবো, সারাদিন আমি কিভাবে চলব? প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠব, যারা বয়সে বড় তাদের কথা শুনব, সকলের সাথে মিলেমিশে থাকব, কখনো মিথ্যা কথা বলবো না, কারো সাথে ঝগড়া করব না, সারাদিন আমি এভাবে চলব। তাহলে প্রথম ক নং প্রশ্নটা সবাই বুঝতে পেরেছি। এবার আমি খ নং বলছি, কারা গুরুজন? মা বাবা, চাচা চাচি, মামা মামি, খালা ফুপা ফুপু, এরা গুরুজন। শিক্ষক গুরুজন, এছাড়াও যারা বয়সে বড় তারাও গুরুজন। তোমরা তাহলে এভাবে গুছিয়ে প্রশ্নের উত্তরটি লিখবে। আমার গলম প্রশ্ন, পড়ার সময় আমি কি করব? কবিতাটি পড়ার সময় আমি তোমাদের বুঝিয়ে বলেছিলাম, তাই না? হ্যাঁ, পড়ার সময় আমি মনোযোগ দিয়ে পড়ব। পড়ার সময় আমি মনোযোগ দিয়ে পড়ব। ঘলম প্রশ্ন, কোন ধরনের কথা আমি বলব না? আমি কখনো মিথ্যা কথা বলব না। কোন ধরনের কথা আমি বলবো না? আমি কখনো মিথ্যা কথা বলবো না। কোনো প্রশ্ন, কাদের আমরা ভালোবাসব? এর উত্তরে বলবো, ভাই বোন সকলকে আমরা ভালোবাসব। আবার বলছি, কাদের আমরা ভালোবাসব? ভাই বোন সকলকে আমরা ভালোবাসব। অন্যের দুঃখে আমরা কি করব? অন্যের দুঃখে আমরা দুঃখী হব, তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সহযোগিতা করব। আবার বলছি, অন্যের দুঃখে আমরা কি করব? অন্যের দুঃখে আমরা দুঃখী হব, তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সহযোগিতা করব। তাই প্রশ্ন উত্তরগুলো তোমরা কি এখন কিছুটা বলতে পারবে, তাই না? হ্যাঁ, যদি আমি এখান থেকে মাঝখান থেকে আবার তোমাদের জিজ্ঞাসা করি, কোন ধরনের কথা আমি বলবো না বলতো? হ্যাঁ, মিথ্যা কথা। কোন মিথ্যা কথা আমি বলবো না? আমরা কাদের ভালোবাসবো? ভাই বোন সকলকে আমরা ভালোবাসবো। অন্যের দুঃখে আমরা কি করব? অন্যের দুঃখে আমরা দুঃখী হব, তাদের পাশে দাঁড়াবো এবং তাদের সহযোগিতা করব। তাহলে তোমরা সবাই প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছ? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখবে এবং তোমাদেরকে নোট দেওয়া হয়েছে, তোমরা সেই নোট দেখে দেখে আরো ভালোভাবে করতে পারবে। তাহলে তোমাদের আজকের জন্য তোমার এটাই করা থাকবে যে আমার কোন কবিতার যে অনুশীলনী প্রশ্নের উত্তর ক থেকে চ নং পর্যন্ত, তাই প্রশ্ন উত্তরগুলোর প্রত্যেকে খুব ভালো করে পড়ে এবং খাতায় লিখে আম্মুকে দেখাবে। আজকের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।